হ্যালো গাইজ, দেখো এখানে নিয়ে নিয়েছি কয়েকটা তেলাপিয়া মাছ। তেলাপিয়া মাছগুলো কেনা নয়, এগুলো আমাদের ফিশারির মাছ, মাছগুলো টাটকা, তো এগুলো আমি এখন কেটে নেব। তোমরা যারা অনেকেই তেলাপিয়া মাছ খেতে পারো না, তারা দেখে নাও। আমি এখানে একটু ছাই নিয়েছি। সোশ্যাল মিডিয়া দেখেছি আমি যে অনেক এমন অনেক আছে যাদের 15-16 বছরের করে ছেলে মেয়ে রয়েছে, অথচ তারা তেলাপিয়া মাছ খেতে পারে না। সো তোমরা দেখে নাও যে তেলাপিয়া মাছ কিভাবে কাটতে হয়। প্রথমে এই যে পৃষ্ঠ পাতা আছে, পিঠের যে কাঁটাগুলো আছে সেগুলো আমি কেটে নেবো। এগুলো না কাটলে পরে হাতে ফুটে যেতে পারে। তারপর এগুলো এই সাইডের পাখনাগুলো কেটে নেবো। তারপর দেখো বক্ষ পাখনা, এগুলো কেটে নেবো। তারপর এটা হলো পায়ু পাখনা, এটাও কেটে নিলাম। এগুলো আগে না কেটে নিলে এখানে যে কাঁটাগুলো আছে, এর মধ্যে কাঁটা আছে, সেই কাঁটাগুলো ফুটতে পারে। এই কাঁটাগুলো হাতে ফুটে যেতে পারে, চোট পেতে পারো। তাই আগে কাঁটাগুলো কেটে নিতে হবে, তারপর আঁশটাকে ছাড়িয়ে নিতে হবে। আঁশটা ছাড়িয়ে নিচ্ছি। এভাবে সামনে আঁশগুলো এভাবে ছাড়িয়ে নিতে হবে, নাহলে আঁশ থেকে যাবে। তারপর লেজটা কেটে নিলাম। এবারে কানকোগুলো কেটে নিলাম। এই দেখো একেবারে পুরো মুখটা পরিষ্কার করে ফেললাম। এবার এই যে ফুলকা, এই ফুলকাটাকে এভাবে কেটে ফেললাম। এই ফুলকায় অনেক নোংরা থাকে, ফুলকাটা ফেলে দিতে হয় কেটে। এটা খেলে পরে শরীরে অনেক সমস্যা হয়, এতে অনেক জীবাণু থাকে যেগুলো জলে ধুলেও পুরোপুরিভাবে পরিষ্কার করা যায় না, তাই এগুলো কেটে ফেলে দিতে হয়। সো বন্ধুরা, তোমরা এইভাবে তেলাপিয়া মাছ কাটবে, যারা কাটতে পারো না তাদের জন্য এই ভিডিওটা। যেহেতু মাছটা একটু বড় আছে, তাই আমি এখান থেকে কাটলাম, কেটে দুভাগ করলাম। এর মধ্যে ডিম হয়েছে মাছটার। দেখো ফ্রেন্ডস, তেলাপিয়া মাছের ডিম এক সাইডে রাখলাম, যদি নেওয়ার মতো হয় তাহলে নিয়ে নেবো পরে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। থ্যাংক ইউ।